ওই বিচেরটা থেকে এই বিচটা অনেকটা বেটার লাগছে। এই পুরো ভিউটা আপনি একটা জায়গা থেকেই আপনি দেখতে পাবেন। ওপারটা হতে তাজপুর, আর এই যেখানে আমরা এখন আছি এটা হচ্ছে মন্দারমণি। ভুল করেও এখানে চান করতে বা একদম সমুদ্রের কাছাকাছি যাবেন না। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখলেন আমরা মন্দারমণি বিচে হাঁটতে হাঁটতে মোহনার পাড় অবধি গেছিলাম, আর আজকের ভিডিওতে থাকছে মন্দারমণিকে টাটা বাই বাই জানিয়ে তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা অবধি যাওয়ার জার্নি। আবার উঠে পড়লাম। রিন্টুদা এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল, এবার আমাদেরকেও ফোন করেনি। আমি ফোন করলাম, তখন বলছে যে আমি চলে এসেছি, মানে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছিলো সেই জন্য ফোন করেনি। যাই হোক, আমরা এবার টাটা গুড বাই করে বেরোলাম মন্দারমণিকে আর আমাদের রিসর্টকে। এবার তাজপুরের দিকে যাচ্ছি আমরা, বাকিটা সবই রিন্টুদাই জানে কী দেখাবে কী দেখাবে না। হচ্ছে ব্রিজ যেটা মন্দারমণির সাথে ওপারের জায়গাটাকে কানেক্ট করছে, শঙ্করপুর ফিশিং হারবারের দিকেও যাচ্ছে এই ব্রিজটা। সকালবেলাতে যেখান থেকে আপনাদেরকে দেখাছিলাম ওটা হচ্ছে এই ঝাউবনের ওপারটাতে। আমরা আমাদের হোটেল থেকে এই অবধি হাঁটতে হাঁটতে এসেছিলাম, আর এইটা এখন এই জলদা ব্রিজের ওপর থেকে জিনিসটা এরকম। ওপারটা হচ্ছে তাজপুর, আর এই যেখানে আমরা এখন আছি এটা হচ্ছে মন্দারমণি। পরে যতগুলো নৌকোগুলো দেখছেন ওগুলো সব মাছ ধরার নৌকো, বড় বড়গুলো নিয়ে ওরা সমুদ্রের ভেতরে যায়। দাঁড়ান দেখায়, সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই এই বড় বড় যে নৌকোগুলো এগুলো সব মাছ সমুদ্রে যায় সব মাছ ধরতে। তো এই ব্রিজটা আগে ছিল না, ব্রিজটা হওয়া থেকে কী হয়েছে এখানকার কানেকটিভিটিতে বেশ সুবিধা হয়েছে, নাহলে পরে অনেকটা ঘুরে আপনাকে এদিকটাতে আসতে হতো। কিন্তু তাই ব্রিজ কতদিন হয়েছে? এটা তো সুবিধা হয়েছে না, রাস্তাটা অনেক শর্টকাট হয়ে গেছে। শর্টকাট হয়ে যাবে এটা, তোমার ওই তোমার 24 কিলোমিটার পুরো দীঘা পৌঁছে যাবে আরামে একদম। আর ওই দিক থেকে ঘুরে গেলে পরে কত লাগতো? তোমার 28 কিলোমিটার মতো রাস্তা আছে। তো মন্দারমণি থেকে দীঘা যাওয়ার রাস্তাটা অনেকটা কমে গেছে এই ব্রিজটা হওয়াতে, প্লাস আপনি মন্দারমণি থেকে যেতে গেলে পরে আপনি তাজপুর শঙ্করপুর খুব সুন্দরভাবে ঘুরতে ঘুরতে যেতেন। যে বিচটা আপনারা দেখছেন এটা পুরোটাই হচ্ছে তাজপুর বিচ। এবার ওই পাশেরটা হচ্ছে মন্দারমণি বিচ, আর এই দিকটা হচ্ছে তাজপুর বিচ। তাজপুর বিচের দিকে এগোচ্ছি, এখানেও বেশ কিছু রিসর্ট আছে। আর রিন্টুদা যেটা বললো তাজপুরের রিসর্টগুলো
মন্দারমণির থেকে একটু মানে লেস এক্সপেন্সিভ। সামনেই একটা রিসর্ট আছে, গীতাঞ্জলি রিসর্ট। যদিও আমরা তাজপুরে থাকবো না, আমরা জাস্ট দেখে চলে যাবো। আমরা আজকে দীঘাতে থাকবো, সেই দীঘাতে আমাদের হোটেল আছে। তো এখন আমরা ওই তাজপুর বিচের দিকে যাচ্ছি। রাস্তাগুলো এখন অবধি সেরকমভাবে হয়নি, মোরাম ফেলা আছে রাস্তাতে, আস্তে আস্তে হয়ে যাবে। এই হচ্ছে তাজপুর বিচ। আর দেখে যেটা মনে হলো, আমার তো মন্দারমণির থেকে অনেক বেটার লাগলো এখানে। মানে এখানকার যে দোকানপাটগুলো, আমি যেগুলো বিচ শ্যাফ্টগুলো রয়েছে, এগুলো দেখতে বেশ মানে একটু সুন্দরভাবে সাজিয়ে ইয়ে করেছে, আর এইসব বিভিন্নভাবে সাজিয়েছে এই জায়গাটা, বেশ ভালো। আবার এখানে একটা সুন্দর কাঁচের একটা ভাতের হোটেল আছে, দেখাই আপনাদেরকে। চারিপাশ দিয়ে কাজ, মানে আপনি ভেতরে বসে খেতে খেতে সব বাইরে দেখেও পাবেন। ওই যে ওপারটা যেখানে সকালবেলায় এসেছিলাম, মানে এখান থেকে মন্দারমণিতে আমরা যেখানে ছিলাম সেটাও দেখা যাচ্ছে, যে জায়গাটাতে ছিলাম। কিন্তু এই বিচটা অনেক বেশি সুন্দর ওইখানকার থেকে, যেহেতু অনেকজন আসে না বা আনটাচ বলতে পারেন সেরকমভাবে, তো সেই জন্য হয়তো এটা এখন অবধি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আছে। আর ওই যে সেই ব্রিজটা যেটাতে করে এখনই আমরা এলাম, একটু আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে জলদা ব্রিজের, ওইটাই হচ্ছে সেই ব্রিজটা। আর ওইখান থেকেই ঘুরে 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 এইখানে আমরা পৌঁছেছি। ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটা ওই ওপারের থেকে আমার বেশি ভালো লাগলো। এবার দেখুন, এগুলো ব্যক্তিগত ব্যাপার, আপনাদের হয়তো ওটা ভালো লাগতে পারে, আবার কিছু জনের এটা ভালো লাগতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এইটা বেশি ভালো লাগলো মন্দারমণির ওই বিচেরটা থেকে। আর একটু বেশ সুন্দরভাবে সাজানোও আছে, যেটা দেখালাম আপনাদেরকে ভিডিওতে। আর এখন ভাটা চলছে, তো সমুদ্রটা একটু পিছিয়ে গেছে অনেকটা। রাত্রে বা ওই সন্ধ্যেবেলার দিকে ওপার থেকে যে লাইটগুলো দেখা যাচ্ছিল, ওগুলো বেসিক্যালি এইগুলো লাইটগুলো দেখা যাচ্ছিল। সমুদ্রটা অনেকটা ওইদিকে চলে গেছে। সকালবেলার দিকে এটাই মোটামুটি ওই অত দূর অবধি ছিল, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে। আমার বেশ ভালো লাগলো এই জায়গাটা, মানে এখান থেকে অনেকটা একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। মানে এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ওইখানে মন্দারমণিতে যেখানে আমরা ছিলাম সেই জায়গাটাও দেখা যাচ্ছে, এইখান থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে, যেখান থেকে ওইদিকে এই নৌকাগুলো দেখাচ্ছিলাম ওইদিককার ইয়েটা। এটাকে বলে মোহনা, রিন্টুদা যেটা বললো যে এখানে কোনো নদী আসছে না, মানে এই জলগুলোই ওই ভেতর 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 চলে যাচ্ছে, মানে নদীর মতন হয়ে। আর এই দিকটাও একটা ওয়াইড একটা ভিউ দেখা যাচ্ছে, মানে বেশ ভালো। মানে এদিকে এলে পরে আমার তো মনে হয়, মানে ব্যক্তিগতভাবে আমি যদি পরে কোনো সময় আসি,
তো আমি মন্দারমণির জায়গায় আমি তাজপুরে স্টে করব। আর এখান থেকে তো আমি মন্দারমণিটা দেখতেই পাচ্ছি, আর ওখানে সেরকম তো কিছু নেই, ওই সি বিচই রয়েছে। কিন্তু ওই বিচেরটা থেকে এই বিচটা অনেকটা বেটার লাগছে। তো আপনারা তাজপুরটাকে থাকার জন্য একটা বিয়ে করতে পারেন, কারণ একটা সুন্দর বিচও দেখতে পাবেন। আর যেটা শুনলাম যে তাজপুরের হোটেলগুলোর রেটটা একটু মন্দারমণির থেকে নাকি কম, তো আপনার সাশ্রয়ও হবে আর সুন্দর একটা মানে ভিউ উপভোগও করতে পারবেন। মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই পুরো ভিউটা আপনি একটা জায়গা থেকেই আপনি দেখতে পাবেন। আপনাদের কোনটা বেশি ভালো লাগে, মন্দারমণি বিচ নাকি তাজপুর বিচ, কমেন্টে জানাবেন। কারণ আমার মতামতে মন্দারমণি থেকে বেটার তাজপুর। আর এখানে বেশ বিচ শ্যাক্সগুলো খুব সুন্দর সুন্দরভাবে বানানো হচ্ছে, মানে অনেকটা গোয়া স্টাইলে করা হচ্ছে। এই যে আপনি দেখুন, এখানে বিচগুলো একটু ওপরে ওপরে সিঁড়ির ওপরে গিয়ে আপনি বসে ওখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এনজয় করতে পারবেন। ওপর থেকে দেখ, মানে এটা অন্য ধরনের আর কি। মন্দারমণির বিচের বিচ শ্যাফ্টের থেকে এই দিককার বিচ শ্যাফ্টগুলো অনেক সুন্দরভাবে ইয়ে করেছে। যাই হোক, এবার আমরা তাজপুর ছেড়ে এবার অন্যদিকে এগোবো, শঙ্করপুরের দিকে। তো থাকুন ভিডিওতে সাথে। আর আপনারা যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটাকে, তো ভালো যদি লাগে আপনাদের তো একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে বা নিজেদের চেনা পরিচিত লোকেদের সাথে, আর লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে। কিছু মতামত থাকলে পরে কমেন্ট করবেন, কারণ দেখুন সব কিছু যে ঠিক হচ্ছে সেটা তো না, হয়তো কিছু ভুল ত্রুটিও থাকতে পারে। তো সেগুলো যদি আপনারা জানান তাহলে পরে কী হয় আমারও বুঝতে সুবিধা হয়, তো পরের বার থেকে সেই জিনিসগুলোকে রেক্টিফাই করা যাবে, তাই নাকি? এরকমভাবে সব বিচ শ্যাফ্টগুলো রয়েছে, এটাকে বিচ শ্যাফ্ট বলা যায় না, তাও বিচ শ্যাফ্টই বলতে পারেন আপনারা। সুন্দরভাবে পরপর পরপর রয়েছে রেস্টুরেন্টসগুলো, বসে রিল্যাক্স করে খাওয়া দাওয়া করবেন, সমুদ্রের আনন্দ নেবেন। এই জায়গাগুলোতে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা এখন শঙ্করপুরের দিকে যাচ্ছি, এখনো তাজপুরেই আছি। শঙ্করপুর যাই, দেখাই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। তাজপুর থেকে শঙ্করপুর যাওয়া বা দীঘা যাওয়ার সময়
একটা খুব সুন্দর এক্সপেরিয়েন্স হবে আর সেই এক্সপেরিয়েন্সটা কি সেটা দেখাই আমি আপনাকে। মানে পুরো সমুদ্রের ধার দিয়ে আপনি ট্রাভেল করবেন, মানে সমুদ্র দেখতে 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 সোজা আপনি দীঘা পৌঁছে যাবেন শঙ্করপুর। অসাধারণ লাগছে যেতে, মানে জাস্ট অসম। মানে সোজা যাচ্ছি বাঁদিকে পুরো দূর দূর যত দূর অব্দি তাকাচ্ছি শুধু সমুদ্রের জল, আর আর এদিকটা একটু মানে গভীর জলটা, কিছুটা ঘোলাটে ঘোলাটে জল দেখা যাচ্ছে, তারপরে একটু সবুজ 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 সবুজ, দূর অব্দি শুধু সবুজ সবুজ জলই দেখা যাচ্ছে। দারুণ লাগছে জিনিসটা কিন্তু, মানে সোজা যেদিকে যত দূর চোখ যাচ্ছে আর আমার বাঁদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র, আর কিছু দেখা যাচ্ছে না। কাজ চলছে তো এই সমুদ্রের এই যে ভিউটা যেটা ওটা দেখানোর জন্য একটু দাঁড়ালাম। মানে এই যে তাজপুর থেকে যখন আমরা শঙ্করপুরের দিকে বা দীঘার দিকে যাচ্ছি এটাকে মেরিন ড্রাইভ বলে, মানে আপনি পুরো সমুদ্রের ধার 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 দিয়ে আপনি পুরো যেতে থাকবেন আর একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনার। এখানে সব বড় বড় সব বোল্ডার দেওয়া রয়েছে, আর এখানে ভুল করেও নামতে যাবেন না সমুদ্রে, রিস্কি হয়ে যাবে সেটা। মানে এখানে জায়গাটা খুব ভালো লাগবে, সমুদ্রটা এই জায়গাটাতে প্রচণ্ড রাফ, মানে দূর থেকে দাঁড়িয়ে আপনারা জিনিসটাকে উপভোগ করতে পারবেন, ভালো লাগবে জিনিসটা দেখতে। আর ভুল করেও এখানে চান করতে বা একদম সমুদ্রের কাছাকাছি যাবেন না। আমার যে ভিডিওগুলো আপনারা কাছাকাছি দেখছেন আমার স্টিকটা অনেকটা বড় করা যায় সেই জন্য ওটা কাছাকাছি দেখা যাচ্ছে। এই হচ্ছে শঙ্করপুর বিচ, এটাও বেশ সাজানো গোছানো, ওই সুন্দর করে বিউটিফাই করা রয়েছে এটাকে। এই পাশটা চান করার জন্য আছে, মানে এইদিকে আপনি চান করতে পারবেন, এখানে একটু বড় বিচটাকে টানা রয়েছে ওইদিকে অবধি, আর ওইখানে আপনার ওই ঝাউ গাছগুলো রয়েছে, আর এইদিকে তো সব বোল্ডার ফোল্ডার পাতা রয়েছে, এখানে আপনি চান করতে ইচ্ছা করলেও আপনি পারবেন না। হ্যাঁ, জোর করে করতে চাইলে পারবেন অবশ্য, কিন্তু সেটা আপনার নিজেদের রিস্কের ওপরে আর কি, মানে বাথ অ্যাট ইউর ওন রিস্ক আর কি ওই দিকটাতে। Thank you.
বিচ রয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে দীঘার বিচও। কিন্তু একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে ওই দিকটা, সেই জন্য হয়তো অতটা পরিষ্কার ক্যামেরাতে আসবে না জিনিসটা। এটাও বেশ সুন্দর একটা বিচ, লাইন দিয়ে আপনার ঝাউ বাগানগুলো রয়েছে, লম্বা লম্বা ঝাউ গাছগুলো রয়েছে ওইদিকে, আর এইদিকে সব লোকজন স্নান করছে। শঙ্করপুরটা মেনলি এখানে মাছের জন্য অনেক বেশি ফেমাস। এখানে একটা ফিশিং হারবারও রয়েছে, কিন্তু সেটা এখান থেকে একটু দূরে, আমাদের কাছে এখন অতটা টাইম নেই ওখানে যাওয়ার। দেখি যদি ওবেলার দিকে যদি টাইম পাই তাহলে পরে যাওয়ার চেষ্টা করব একবার, কারণ আমরা একটু হাতে একটু কম সময় আছে আমাদের। যাই হোক, এটা শঙ্করপুর বিচ, এটাও আপনাদের বেশ ভালো লাগবে। তাজপুর শঙ্করপুর কম্পারেটিভলি আমার ব্যক্তিগতভাবে মন্দারমণির থেকে অনেক বেটার লাগলো। এবার ওটাই হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, আপনার আলাদা ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমার আলাদা, অন্যদের আলাদা। এবার আমরা শঙ্করপুর থেকে সোজা দীঘা আমাদের হোটেলের দিকে যাব, তো ওখানে হোটেলে চেক ইন করবো, তারপরে দেখি কী কী প্ল্যান করা যায় আজকে। এটা হচ্ছে দীঘার এন্ট্রি গেট, কলকাতার থেকে বাসগুলো ওদিক থেকে আসে, আর এটা মানেই আপনি দীঘা পৌঁছে গেছেন। এবার আমরা যেহেতু ওই দিক থেকে আসিনি, আমরা এসেছি এই দিকটা থেকে, এই দিকটার থেকে এসেছি, আমরা গেটের এপারে রয়েছি। আর মানে যখন আপনি কলকাতার দিক থেকে আসবেন আপনার বাসগুলো ওই দিক থেকে আসবে, ওই দেখুন বাস আসছে ওখান থেকে, সব কলকাতার বাসগুলো, আর এই রাস্তাটা দিয়ে আপনি আবার কলকাতাতে ফেরত যেতে পারবেন। এই বাসগুলো সব কলকাতায় ফেরত যাচ্ছে। মোটামুটি আমরা দীঘার কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা, মানে বেসিক্যালি আমরা দীঘাতেই আছি। তো এই গেটটা আপনাদেরকে দেখালাম, কারণ আমরা এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, যেহেতু আমরা ওই দিক থেকে এলাম, মন্দারমণির ওই দিক থেকে তাজপুর আর শঙ্করপুর করে এলাম বলে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। আমরা এখন ওল্ড দীঘার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের হোটেলটা হচ্ছে নিউ দীঘাতে, তো নিউ দীঘা যেতে গেলে ওল্ড দীঘাটা বেরোতেই হবে।
এই যে সেই পয়েন্টটা যেখান থেকে ডান দিকে ঘুরে গেলে পরে নিউ দীঘা আর সামনে সমুদ্র। ফাইনালি আমরা নিউ দীঘা আমাদের হোটেলের সামনে পৌঁছালাম। তো রিন্টু দা তুমি কিছু বলো। রিন্টু দা এখানে বেশ পুরনো লোক, রিন্টুদার বাড়ি দীঘাতে, আর মন্দারমণিতেও আছে। তো খুব ভালো ছেলে, মানে যখনই আপনি কিছু জিজ্ঞেস করবেন হাসি মুখে উত্তর পাবেন। আর আপনি এখানে এলে পরে রিন্টুদার নম্বরটা, রিন্টুদা তোমার নম্বরটা বলে দাও। হ্যাঁ, আমি বলছি আমার নম্বরটা 6296332722। রিন্টুদার নম্বরটা আমার ডিসক্রিপশানেও দেওয়া থাকবে, স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন। দীঘা বা মন্দারমণি এলে পরে রিন্টুদার সাথে যোগাযোগ করে নিতে পারেন, সাইট সিইং বা সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবে। খুব ভালো ছিল, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। মন্দারমণি থেকে তাজপুর শঙ্করপুর হয়ে ফাইনালি আমরা পৌঁছালাম নিউ দীঘাতে আমাদের হোটেল মেরিন পার্কে। আজকের ভিডিওটা এখানে ইতি করলাম, দেখা হচ্ছে আবার আগামী পর্বের ভিডিওতে। আজ তাহলে টাটা, গুড বাই। আর আপনারা সকলেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।